فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه جدار شوك أبنى بار أبنى دشاته أبارو সমাবেত হলাম একশো সতেরোতম সেশানে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি আবারও আমাদের এই যে প্রশ্নোত্তর লাইভ প্রশ্নোত্তরের এই সেশানে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন অনলাইনের এই প্ল্যাটফর্মে আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যেন আমাদের আপনাদের সবাইকে হেফাজত করেন সুস্থ রাখেন এবং ভালো ভালো কাজের নজিদ তৌফিক তিনি আমাদেরকে আনায়াত করেন আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে রয়েছে আমার সামনেও রয়েছে কিছু প্রশ্ন হয়তো আপনারা লাইভ সেশনেও করবেন খুব লম্বা করার সুযোগ নেই তবে যথাসম্ভব বেশি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং লাইভ থেকেও দু চারটি প্রশ্ন আমরা নেবো ইনশাল্লাহ আরিফ দেওয়ান তিনি প্রশ্ন করেছেন আমি ধূমপানে আসক্ত অনেক চেষ্টা করেও এ বদভ্যাস থেকে বের হতে পারছি না আমি বারবার তওবা করি কিন্তু পরক্ষণে আবার ধূমপান করে ফেলি আমি কি করব? আমি অনেক চেষ্টা করেও ছাড়তে পারছি না ভাই আরিফ আপনি চেষ্টা করছেন ছাড়ার জন্য সেজন্য আপনাকে ধন্যবাদ ধূমপান একটি খুবই খারাপ ধরনের বদভ্যাস এটা শুধু বদভ্যাস নয় এটি মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো একটি কাজ এজন্য আপনি দেখবেন যে এখন আমাদের দেশে বাংলাদেশের কথা বলছি প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় আপনি যদি সত্যি সিনসিয়ারলি ধূমপান ত্যাগ করতে মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে আপনাকে ধূমপান ত্যাগ করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এবং এর মধ্যে প্রথম হচ্ছে ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো ভালো করে পড়ে নেওয়া জেনে নেওয়া বুঝে নেওয়া আমরা প্রত্যেকেই জানি ধূমপানের মধ্যে অনেক ধরনের ক্ষতি রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটি লাং ক্যান্সার সৃষ্টি করে এবং ধূমপানের কারণে হার্টের স্ট্রোক অথবা ব্রেন স্ট্রোক এগুলো বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ধূমপানের কারণে ডায়াবেটিস রোগটা অনেক বেশি ত্বরান্বিত হয় ফুসফুসের মধ্যে নানা রকমের রোগ দেখা দেয় নিঃশ্বাস টানতে কষ্ট ইত্যাদি নানা রকম আসলে ব্যাধি ছড়িয়ে পড়ে তো এগুলো যত জানবেন এবং বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে যদি জানতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা ভীতি কাজ করবে সেই ভীতিটা আপনাকে ধূমপান থেকে একদম দূরে সরিয়ে দেবে এবং আপনি যে আকাঙ্ক্ষাটা পোষণ করছিলেন বা ইচ্ছা পোষণ করছিলেন যে ধূমপান আর করবেন না সেটিকে অনেক স্ট্রং করে দেবে আপনাকে অবশ্যই ভালো করে পড়ালেখা করে জানতে হবে যে ধূমপানে একজন ব্যক্তির কি কি ক্ষতি হয় একজন পুরুষের কিংবা একজন মহিলার পাশাপাশি একজন সুস্থ সবল মানুষ হিসাবে কিংবা একজন মোমেন মুসলিম হিসাবে যেহেতু আপনি আরিফ দেওয়ান একজন মোমেন এবং একজন মুসলিম সেই হিসাবে আপনাকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের ইসলামী সেরিয়া তো চমৎকার স্বাস্থ্যবিধি দিয়েছে যেটা অথেন্টিক সায়েন্স বা খাদ্যবিজ্ঞানের সাথে একদম মিলে যায় সেক্ষেত্রে আপনার পানাহার অভ্যাস থেকে আরম্ভ করে আরও অন্য অন্য সব কিছু আপনি কোরআনসন্না মোতাবেক করবেন এবং ধূমপান আপনি ছেড়ে দেবেন কারণ আমরা তো ধূমপানের ক্ষতিকারক দিক স্বাস্থ্যগত ক্ষতিকারক দিকটা জানলাম পাশাপাশি যদি সেরা এই বিধানটা জানি যে ধূমপান সেরিয়াতে এর হুকুমটা কী তাহলে আমরা আজকের যুগের আধুনিক যত স্কলার রয়েছেন বিভিন্ন বড় বড় মহাকেক স্কলার বিভিন্ন মাধ্যমের বড় বড় ইমাম তাদের প্রত্যেকের আলোচনার যে নির্যাস সেটা আমি সংক্ষেপে আপনাকে বলি সেটি হচ্ছে ধূমপান হারাম ধূমপান হারাম যদিও ধূমপান হারাম আত্মঘীন হারামুন এরকম কোনো নস সরাসরি পাবেন না কিন্তু আমরা জানি যে ইসলাম ব্য মায়া উল মায়াউল জিনিসের কনসিকুয়েন্স বা শেষ পরিণামটা কি সে আলোকে হুকুমটা দেয় তাহলে যা কিছু আমাদের প্রচণ্ড ক্ষতি করে আমাদের মৃত্যু ঘটায় সেটা হারাম আল্লাহ সাল্লা আল কোরআনে বলছেন ওল্যাল কুবিদিকুম ইলে তাহলুকা তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিও না তাহলে বোঝা গেল এরকম আরও অনেক দলিল ধূমপানের মধ্যে রয়েছে অর্থ অপচয় ধূমপানের মধ্যে রয়েছে পরিবেশকে নষ্ট করা এবং ধূমপানের মধ্যে রয়েছে অন্যের ক্ষতি করা অন্যকে কষ্ট দেওয়া এগুলো সবই কিন্তু ইন্ডিভিজুয়াল কেস হিসাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এগুলো সব হারাম তাহলে যেই কাজটা আমাদেরকে এতগুলো হারাম সম্পৃক্ত করে সেটা তো মোবা হতে পারে না অনুমোদিত হতে পারে না সেটা এমন এমনকি এমন মাক্রু হতে পারে না যেটা অপছন্দনীয় বাট করলে কোনো অসুবিধা নাই এমন মাক্রু হতে পারে না সেটা যেহেতু তার কনসিকুয়েন্স সবগুলো হারাম অতএব এ কাজটাও হারাম এই জিনিসটা যদি আমাদের মাথায় ঢোকে তাহলে দেখবেন যে আপনার জন্য ধূমপান ছাড়াটা সহজ হয়ে যাবে এরপরে ধূমপান ত্যাগ করতে পারলে আপনার কী কী উপকার যদি আপনি সে বিষয়টাও একটু ভালো করে অধ্যয়ন করেন ভালো কাউন্সিলের সাথে বসেন কিংবা একজন মুসলিম স্কলার যিনি অত্যন্ত চমৎকারভাবে কথা বলতে পারেন আপনাকে মোটিভেশন দিতে পারেন আপনি যদি তার সাথেও কথা বলেন হয়তো তার কথায় আপনি এতটাই উদ্বুদ্ধ হবেন আপনি ধূমপান ছেড়ে দেবেন তো আমরাও আমাদের জানতে চাই সেশন থেকে আপনাকে আমরা উদ্বুদ্ধ করছি ভাই আপনি সিরিয়াস হন এবং ধূমপানকে চিরতরে না বলে দিন ধূমপানকে চিরতরে পরিত্যাগ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এর বিপরীতে অনেক যা যায় দান করবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে দুনিয়া আখেরাত উভয় কল্যাণ আপনি লাভ করবেন এরপরে যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে সেটি করেছেন হুমায়রা রহমান তিনি বলেছেন যে আমার আম্মা মারা গেছেন আমার আব্বা নিজের টাকা দিয়ে ভিটাসহ জমি আমার আম্মার নামে ক্রয় করেছিলেন আমার একজন খালা ও মামা জীবিত আছেন আমার খালা এবং মামা কি উক্ত সম্পদের ভাগ পাবেন উল্লেখ্য আমার আম্মা তার বাপের বাড়ি থেকে সম্পদ পেয়েছেন মা মারা গিয়েছেন তার সম্পদ বাপের বাড়ি থেকেও রয়েছে এবং স্বামী তার নামে ভিটে বাটি এগুলো ক্রয় করেছেন এখন সোজা সাপটা উত্তরে আমি বলি একজন মৃত ব্যক্তি তিনি পুরুষ হন অথবা মহিলা হন তার যে সম্পদ রেখে তিনি মারা যান সে সম্পদের মধ্যে প্রথমত তার কয়েকটি হক রয়েছে তার দাফন কাফন সেখান থেকে হতে পারে যদি তার দাফন কাফন করার মতো আর কেউ না থাকে তবে এখানে সন্তানরা রয়েছেন নিশ্চয়ই আপনারা দাফন কাফন করেছেন সেটা জায়েজ আছে যে তার সম্পদের বাইরেও দাফন কাফন করা যায় দ্বিতীয়ত হচ্ছে তার যদি কোনো ওসিয়াত থাকে সেই ওসিয়াতটা পরিপালন করতে হবে যে সেটা এক তৃতীয়াংশের বেশি হবে না যে এই এই ওসিয়াত করেছেন আপনার মা যদি কোনো ওসিয়াত করেন তাহলে সে ওসিয়াতটা আলাদা করে ফেলতে হবে এবং তিনি যেভাবে ওসিয়াত করেছেন সেভাবে ব্যয় করতে হবে তৃতীয়ত হচ্ছে যদি তার কোনো ধার না থাকে তাহলে সেটাও আদায় করে ফেলতে হবে এরপরে যে সম্পত্তিটা আপনার মায়ের মালিকানাভুক্ত থাকে খুব ইম্পর্ট্যান্ট এটা তার ওনারশিপ অর্থাৎ তার মালিকানাভুক্ত সম্পদ যেটা থাকবে সেটা তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে যদি কোনো ব্যক্তির সন্তান থাকে যেমন আপনি বলেছেন আপনি আছেন আপনার মা যেহেতু আপনি আছেন কিন্তু আপনার আর ভাই বোন কে আছে সেটা বলেননি যদি মৃত ব্যক্তির কন্যা এবং ছেলে সন্তান থাকে তাহলে তার সম্পত্তিগুলো কিন্তু তারাই পেয়ে যাবে বোন কিংবা ভাই আর পাবে না কারণ ভাই তো আসাবা ভাই বোন দুজনেই আসাবা কিন্তু এই দুজনের চেয়ে শক্তিশালী হলো মৃত ব্যক্তির কন্যা এবং ছেলে যদি তারা থাকে তাহলে ভাই বোন আর পাবে না এক এক্ষেত্রে আমরা আপনার যদি ভাই থাকে তাহলে আপনারা ভাই বোন দুজনেই আপনার মায়ের সম্পত্তি পেয়ে যাবেন যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে বাবা মায়ের সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ পাবেন যদি আপনার নানা নানি থাকেন তাহলে তারাও কিন্তু আপনার মায়ের পক্ষ থেকে ওয়ারিস তো আপনি ডিটেলস আসলে বলেন নিজে কারা আছে ধরে নিচ্ছি আপনার নানা নাই আপনার বাবাও মারা গিয়েছেন আপনার ভাই নাই আপনি একা আছেন তাহলে আপনি পাবেন অর্ধেক একজন নারী হলে একজন কন্যা সন্তান থাকলে অর্ধেক পাবেন আর দুজন থাকলে বা তার ততদিক বেশি থাকলে দুই তৃতীয়াংশ পাবেন আর বাকিটা অন্য ওয়ারিসদের মধ্যে যাবে যাই হোক এটা একটা ডিটেলস বিষয় আমি আসলে এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার বাবা যে আপনার মায়ের নামে নিয়েছেন সেই নেওয়াটা কি তাকে মালিক করে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে কারণ আমাদের সমাজে এবং মুসলিম সমাজে আমি আমি আরব সমাজেও দেখেছি অনেক পুরুষ আসে নানা কারণে তার স্ত্রীর নামে সম্পত্তি নেয় অথবা তার কোনো ছেলের নামে সম্পত্তি নেয় যদিও তার একাধিক ছেলে থাকে কারণ তার অনেক সম্পত্তি না থাকলে হয়তো মানে ফর দ্য টাইম বিং তিনি এই সন্তানের নামে নিলেন অথবা কোনো কন্যার নামে নিলেন তাহলে এই নামে নেওয়া মানেই কিন্তু মালিকানা নয় ফলে আপনাকে অ্যানসিওর করতে হবে যে আপনার বাবাকে আপনার মাকে এই ভিটাসহ যেখানে আপনারা সন্তানরাও থাকতেন সেটা কি আপনার মাকে দিয়ে গিয়েছেন আচ্ছা এখন জীবদ্দশায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার ভিটাটা দিয়ে দেয় তাহলে কিন্তু তার স্ত্রী মালিক হয়ে যাবে তার স্ত্রী মালিক হয়ে যাবে এখন এটা নিশ্চিত যদি করেন যে আপনার মা এটার মালিক এই ভিটার মালিক তাহলে য়ারিসরা পাবে আর যদি এটা নিশ্চিত হয় যে না আপনার বাবা মায়ের নামে নিয়েছেন কিন্তু মালিকানা হস্তান্তর করেননি তাহলে ওই সম্পত্তি আপনার বাবারই থাকবে মায়ের হবে না মা বাবার বাড়ি থেকে অথবা নিজে কামাই করে যা পেয়েছেন শুধু সেটাই বণ্টিত হবে রিয়াজুল ইসলাম রায়ান বলেছেন সলাতের মধ্যে কখনো ভুলে যাই তিন চার নাকি পাঁচ রাকাত পড়লাম এমত অবস্থায় করণীয় কি সালাতের মধ্যে যদি কেউ তার সালাতের রাকাত সংখ্যা ভুলে যান তাহলে সহি মুসলিমের মধ্যে যে হাদিসটি এসেছে সে অনুযায়ী সমাধান করতে হবে রাসুলসাল্লাহ সাল্লাম নিজেই এই অবস্থার একটা সুন্দর সমাধান দিয়েছেন তিনি বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ সালাতের রাকাত সংখ্যা ভুলে যায় যে তিন পড়েছে নাকি চার তাহলে ইয়াকিনের উপর সে বেনা করবে অর্থাৎ কম সংখ্যকটাকে সে ধরবে কারণ কম সংখ্যকটা নিশ্চিত পড়েছে সে যে তিন পড়েছে এতে সন্দেহ নাই সন্দেহ হচ্ছে চতুর্থ রাগাত পড়ল কি না অর্থাৎ যে রাখাতটা এখন পড়লো সেটা তিন নাকি চার তাহলে মূলত সন্দেহ তিনের মধ্যে না সন্দেহ হলো চারের মধ্যে তাহলে সেই এক উপর বেনা করবে অর্থাৎ তিন ধরে নেবে এবং চতুর্থ আরেকটি রাগাত পড়বে আর সালাম ফেরানোর আগে দুটো সুজুদ সাহু বা যেটাকে আমরা সহু সেজদা বলি সেটা সে করবে ব্যাস এটাই আপনার করণীয় চতুর্থ প্রশ্ন শেখ সালমান রাহমানি বলেছেন আমার মা বাবা বোন ও স্ত্রী নিয়মিত পাঁচয়ত্ত সালাত আদায় করে না অনেক দিন যাবৎ তাদেরকে বলে এসছি সালাত না আদায় করার শাস্তি ও দুনিয়া দুনিয়াবি পরিস্থিতি ও ইসলামের মৌলিক বিষয়গুলোর ব্যাপারে তাদেরকে বলেছি তবুও তারা গুরুত্ব দিচ্ছেন না আমার ইচ্ছা ইনশাল্লাহ আমার পরিবারটি একটি জান্নাতি পরিবার হোক অতএব উক্ত বিষয়াদি বিবেচনায় রেখে আমাদের জন্য উত্তম একটি নাসিহা দিন সঠিক হেদায়তের পথে যেন এই নাসিহা আমাদেরকে পথ দেখায় ভাই সালমান আপনাকে অনেক সুক্রিয়া ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার জহুদকে কবল করুন আল্লাহ আপনার এই সুন্দর অভিলাষ এবং আশাকে পূর্ণ করে দিন কী সুন্দর আপনার ইচ্ছা না আল্লাহ আমাদের পরিবার একটা জান্নাতি পরিবার হোক অর্থাৎ পরিবারটা এমন একটা তারবিয়া পাক এমন একটা জীবনধারা জীবন পদ্ধতি অনুসরণ করুক যাতে তারা আল্লাহর দেখানো বা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর দেখানো ওহি অনুযায়ী যাতে তারা জান্নাতি হয়ে যেতে পারে আল্লাহ সোলানতাল্লাহ তো কোরআনে বলেছেন ইয়া দিনা আমানু হু আনফুস ও আহলি কুমনাওয়া লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তো জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় যাবে জান্নাতে যাবে তাই না জাহান্নাম থেকে যে বাঁচবে সে জান্নাতে যাবে সেটিও আল্লাহ সোয়াদ অন্য একটি আয়াতে বলে দিয়েছেন বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তি পেলো মুক্ত হতে পারল সে জান্নাতে প্রবৃষ্ট হলো বা তাকে প্রবেশ করানো হবে তাহলে জান্নাতি পরিবারের বিষয়টা আমাদের কাছে খুবই স্পষ্ট আমি দোয়া করি যেন আপনার পরিবারকে আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাই বোনদের সকল পরিবারকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন জান্নাতের জন্য কাজ করার তৌফিক দান করেন এবং নিজেদের সুন্দর একটা সফট একটা সুন্দর বিনয়ী একটা ইমানে ভরপুর তাকোয়ায় সম্পন্ন একটা সুন্দর জীবন আমাদেরকে দিন সুন্দর মন আমাদেরকে দিন সুন্দর আখিদা বিশ্বাস আমাদেরকে দিন আপনি যেভাবে তাদেরকে নাসিহা করে আসছেন সেভাবে নাসিহা চালিয়ে যান তবে মনে রাখবেন যিনি নাসিহা করেন তার সেই নাসিহার মধ্যে ভালোবাসা মমতা থাকতে হবে তার সেই নাসিহার মধ্যে বিনয় এবং নম্রতা থাকতে হবে ভদ্রতা এবং দোয়া থাকতে হবে যাকে আমি নাসিহা করছি আমি চাই যে সে যেন আল্লাহর পথে চলে আসে অতএব এমন অ্যাপ্রোচে কথা বলা ঠিক হবে না যাতে তিনি রিয়াক্টিভ হয়ে যান যাতে তিনি রেগে যান যাতে তিনি মনে করেন তাকে আঘাত করা হচ্ছে এক্ষেত্রে আমি বলবো সালাত তরক করা নবী সাল্লাহ সালাম নিজেই বলেছেন কুফুরি এর সাথে দ্বিমত পোষণ করার আমাদের কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে যিনি সালাতারক করছেন তাকে মানে সুন্দর করে নেসিয়ানা করে ত্যাগফির করা এটা ভুল অ্যাপ্রোচ সে অ্যাপ্রোচে কখনো যাবেন না খুব অফেন্সিভ হওয়া যে আমার ভাই বোন স্ত্রী এরা ঠিক মতো নামাজ পড়ে না এরা বেনামাজে এরা খারাপ এদের সাথে কথা বলবো না এই অ্যাপ্রোচে কখনোই যাবেন না নবী সাল্লা সাল্লামের অ্যাপ্রোচে থাকুন তিনি সুভান আল্লাহ যারা তাকে অত্যাচার করেছে যারা তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে যারা তাকে রক্তাক্ত করেছে কি মক্কায় কি মক্কার বিভিন্ন প্রান্তরে কিংবা কাবা প্রাঙ্গনে অথবা তাইফের ময়দানে তিনি কখনও তাদের বিরুদ্ধে বদয়াও করেননি তাদেরকে গালিও দেননি এবং তাদের সাথে উচ্চস্বরে ধমক দিয়েও কথা বলেননি তাইফে বরং তিনি যখন এসে তাকে বলল তাদের শাস্তি দেওয়ার কথা তিনি বললেন যে না আমি চাই তারা আল্লাহর পথে আসুক তারা হেদায়ত পাক অতএব সেরকম সুন্দর একটা অ্যাপ্রোচে আপনি অবিরাম কাজ চালিয়ে যান তাহলে আশা করি আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন ইনশাল্লাহ হেদায়তের মালিক তো আল্লাহ আমাদের কাজ হচ্ছে আসলে মানুষকে বলে যাওয়া দাওয়া দেওয়া এবং মানুষকে আহ্বান করা এম আহমেদ বলেছেন ইবদা আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যদি সমস্ত মত একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য তাহলে তারা সকলে মিলে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লা সুবাহান আলা লিখে রেখেছেন উপকারের বেলায়ও একই কথা প্রযোজ্য বর্ণিত হাদিসটি কি মোরসাল মোরসাল বলার সুযোগ আছে কিনা না মনে হয় কেউ একজন আপনাকে বলেছে সেটি মোরসাল আর এখানে আসলে উপকারের কথাটাই হাদিসে আগে এসেছে তারপরে ক্ষতির কথাটা এসেছে হাদিসটা তো আপনারা হয়তো জানেন আমি হাদিসটা একটু পড়ে তারপরে সেটা কিবোর্সাল নাকি الصحيح সেটা আমি বলবো عن ابي العباس عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك اذا سالت فاسال الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف أكيد شموت شمتكر একটা দার্স এখানে নবী সাল্লাম কিশোর সাহাবি আব্দুল আবদা আব্বাসকে দিলেন এতে বোঝা যায় যে আমাদের কিশোরদের আমাদের সন্তানদেরকেও আকিদার তারবিয়া দিতে হবে বিশুদ্ধ আঁকিদা এবং আল্লাহর উপর তাওয়াক্কুলার আকিদা আল্লাহর বিধান মেনে চলার যে সুন্দর তারবিয়া সেটি তাদেরকে দিতে হবে আর আমরা যে এত চেষ্টা চরিত্র করছি কারো উপকার করার কারো ক্ষতি করার এটা আল্লাহ যতটুকু পারমিশন দেন ততটুকুই সম্ভব তার বেশি সম্ভব নয় আর মোমিন তো কারো ক্ষতি করে না তার উপকারই করে তারপরে মনে রাখতে হবে সবকিছুর পরিসমাপ্তি এবং তাওফিক আল্লাহর পক্ষ থেকে হয় যাই হোক এটা হচ্ছে হাদিসের বক্তব্য এই হাদিসটি ইমাম তিরমেদি বর্ণনা করেছে তার অনেকে বর্ণনা করেছেন ইমাম তিরমেদি এই হাদিসটির দ্বারা যা বর্ণনার ক্ষেত্রে বলেছেন হাসানুন হাদিফুন হাসানুন সাহিফ আমাদের একজন ওস্তাদ মেদিনী ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রহমান মাহিউদ্দিন আমার মনে আছে তিনি যখন হাদিস পড়াতেন বলেছিলেন ইমাম তিরমিদি যতগুলো হাদিসের ক্ষেত্রে দারাজা হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিফুন হাসানুন শাহি গবেষণার দেখা গেছে সে সকল হাদিস প্রত্যেকটি শাহি তাহলে আমরা সেই আলোকে বলবো এটিও একটি সহি হাদিস আর এছাড়াও আমরা দেখি শেখ আলবানি রাহেমাহল এই হাদিসটিকে সহি বলেছেন আর আদুরারা সানৈয়া একটা অত্যন্ত জ্ঞানগর্ভ একটা প্ল্যাটফর্ম এলএমের একটা বিশাল প্ল্যাটফর্ম অত্যন্ত রিকগনাইজড বিশুদ্ধ প্ল্যাটফর্ম সেখানেও এই হাদিসটিকে বলা হয়েছে সাহি অতএব হাদিসটি মোরসাল নয় হাদিসটি সাহেব রেজাউল করিম বলেছেন কোনো সুস্থ ব্যক্তি অথবা কোনো ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় যদি সালাত আদায় করে তারপর অসুস্থ হওয়ার পরে যদি সে সালাত আদায় না করে এবং এরপরে সে মারা যায় তাহলে তার জানাজা পার হুকুম কি। আচ্ছা আপনার এ কথাটা কিন্তু স্পষ্ট নয় সুস্থ অবস্থা সালাত পড়েছেন অসুস্থ অবস্থায় যদি স্ট্রোকের রোগী হন তাহলে তো তার সালাতি নেই অথবা তার মেমোরিগুলো যদি একদম নষ্ট হয়ে যায় ডিমনেশিয়া কিংবা একদম ভুলে যাওয়ার মারাত্মক রোগ যদি তাকে পেয়ে বসে যে তার কিছুই মনে নেয় কোরআন মনে নেয় সোরাফাতে মনে নেয় সালাতের কথা মনে নেয় তাহলে তিনি গ্যার মোকাল্লাফ তাকলিফ তার উপর থেকে উঠে গেছে আর যদি এমন হয় যে তিনি অল্প অসুস্থ কিন্তু আস্তে আস্তে অসুস্থতা বাড়ল তার মন্দিল ভালো নাই সালাত পড়ছেন না হ্যাঁ তাহলে এই অবস্থায় এটা তার জন্য একটা অবজেকশনাল বিষয় এক্ষেত্রে একজন ব্যক্তি অসুস্থ হওয়ার পরে আসলে মন্দির এতই খারাপ হয়ে যায় অনেক সময় সালাতের দিকে সে মনোযোগিতা থাকে না এবং সালাতের কথা মনেও থাকে না সালাদ পড়ার জন্য যে স্ট্রেংথ দরকার যে ইচ্ছা শক্তি থাকা দরকার সেটাও তিনি হারিয়ে ফেলেন ফলে ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় এবং বিশেষ করে ক্রনিক কোনো ডিজিজে যদি অসুস্থ হয় বা মারাত্মক অসুস্থ হয় তাহলে পরিবারের অন্য সবার উচিত হচ্ছে তাকে সাহায্য করা তিনি যদি প্রত্যেক ওয়াক্তের জন্য উঁজু করতে না পারেন তাহলে তাকে তয়ম করে দিতে পারেন তিনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন তাহলে বসে পড়বেন বসেও যদি আদায় করতে না পারেন তাহলে শুয়ে পড়বেন এশারায় পড়বেন যদি মানুষের সেন্সটা ঠিক থাকে সালাতের কথাটা মনে থাকে এবং তার উপর তাকলিফটা বজায় থাকে অর্থাৎ সেরিয়ার যে তাকলিফটা যে সমস্ত কারণে বজায় থাকে সেটা যদি তার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সালাত তাকে পড়তে হবে সালাদ তারপ করার কোনো অপশান নেই এ অবস্থায় যদি তিনি মারা যান সে কথা বলছেন তাহলে দেখতে হবে তিনি কেন সালাদ পড়েননি ভুলে গিয়েছেন নাকি তিনি মনে করেছেন যে অসুস্থ অবস্থায় পড়তে হবে না কারণ আমাদের সমাজে তো সবাই জ্ঞানী নন তাহলে এরকম নানা ভুল তাহবিলের কারণে যদি না পড়ে থাকেন তাহলে তার জানাজা পড়বেন আর যদি তিনি অসুস্থ অবস্থায় সেন্স ঠিক থাকার পরেও ক্রুদ্ধ হলেন আল্লাহ কেন আমাকে রোগ দিলেন আমি আর নামাজ পড়ব না আমি তার কোনো নিয়মকানুন মানি না এরকম ঘোষণা যদি কেউ দিয়ে দেন তাহলে বুঝতে হবে তিনি ইসলাম নিয়ে মারা যেতে পারেননি আর যিনি প্রমাণ থাকে এবং অন্যরা সকলেই তার শেষ অবস্থার উপরে দলিল প্রমাণ পেশ করে যে তিনি ইমান এবং ইসলাম নিয়ে যেতে পারেননি তাহলে তার জানাজা হবে না কিন্তু আমার মনে হয় এটা প্রমাণ করাটা খুব কঠিন শুধু সন্দেহের বসে যে লোকটাকে তো নামাজ পড়তে দেখি নাই অনেক নামাজ মিস করেছে সুতরাং সে মৃত্যুর আগে নামাজ পড়ে নাই অতএব তার যাবো না এরকম সিদ্ধান্ত আপনারা যাবেন না এটাও তো হতে পারে তিনি ঠিক আছে এক দুই বছর ধরে লম্বা টাইম অসুস্থ ছিলেন এবং সেন্স ঠিক থাকার পরেও তিনি তাইম করেও নামাজ পড়েন নাই কিন্তু মৃত্যুর আগে তিনি তবা করেছেন বলেছেন আল্লাহ আমি গত এক বছর ধরে বা অসুস্থ হওয়ার পর থেকে তোমার সালাদটা পড়ি নাই আমি ইশারায় হয়তো পড়তে পারতাম শুয়ে পড়তে পারতাম আমি পড়ি নাই আমাকে ক্ষমা করো আমি তবা করলাম আল্লাহ এই তবা যার নসিব হবে তার তো জানাজা পড়তে হবে আপনি কি করে নিশ্চিত হবেন যে এই ব্যক্তি তবা করেনি বাহ্যিক আপনি যা দেখেছেন যে সে নামাজ পড়েনি তার উপর ভিত্তি করে তাকে অমসলিম আখ্যা দেওয়া অথবা তাকে তাকফির ফির করা এটা আমাদের জন্য আসলে সঙ্গত হবে না এবং জায়জা হবে না আচ্ছা ইসলামের আলো এটা একটা ফেসবুক নাম এখান থেকে একজন আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন দিন প্রচার উদ্দেশ্যে ইউটিউব থেকে যদি কারো ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড করে ফেসবুকে আপলোড করি তাহলে কি গোনা হবে ইউটিউব কিংবা এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো যদি কপিরাইট তারা সংরক্ষিত রাখেন তাহলে আপনি অনুমতি ছাড়া ভিডিও সেখান থেকে আপলোড মানে নিয়ে আপলোড করতে পারবেন না আপনি শেয়ার দিতে পারবেন লিঙ্ক শেয়ার এটা সবাই চায় কিন্তু ভিডিও আপলোড করার জন্য আপনি দুই অবস্থায় করতে পারবেন এক যদি তিনি ওপেন অনুমতি দিয়ে রাখেন তাহলে আপনি পারবেন অনেক বইতে লেখা থাকে যে এ বইটার কোনো সত্য সংরক্ষিত নয় যারাই এটা চান ছাপাতে পারেন ঠিক তেমনি ইউটিউবের ক্ষেত্রেও যেই ভালো ভালো সুন্দর লেকচার বা নানা কারণে মানুষ হক সংরক্ষিত রাখে মনে রাখবেন আপনি ভাববেন না যে মানুষ টাকা কামানোর জন্য ইউটিউবের যে অ্যাডসেন্স খুবই খারাপ খারাপ অ্যাডভার্টাইজ সেগুলো সেগুলো থেকে যে ইনকামের তো চাইজ নাই এটা তো চাইজ নাই অতএব কেউ যদি ইউটিউবে নিজের ভিডিওগুলো বলে যে সংরক্ষিত কপিরাইটটাকে সংরক্ষিত রাখেন তাহলে তিনি টাকার লোভে সেটা করেছেন এটা ঠিক নয় এটা মোটেই ঠিক নয় বরং দেখা যাচ্ছে আজকাল ব্যাপকভাবে কারো ইউটিউব থেকে ডাউনলোড করে পরে সেটাকে কেটে ছেটে সেটাকে কত রকমে মানুষ উপস্থাপন করে যেটা হয়তো যিনি ইউটিউবার অথবা যার এই প্রোগ্রাম তিনি চান না তিনি চান না এভাবে এটা করা হোক তাহলে আপনি এই যে আরেকজনের ভিডিওকে কাটা করলেন নিজের ইচ্ছা মতো সেটাকে এডিট করলেন নিজের মতো করে উপস্থাপন করলেন সেটা কোথায় আপনি পেলেন অতএব আমরা বলবো মানে যদি কপিরাইট করা থাকে তাহলে আপনি অনুমতি ছাড়া কখনোই সে ভিডিও নিয়ে সেটাকে আপলোড করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে যেটা বললাম যদি অনুমতি দেয় তাহলে পারবেন আর যদি ওপেন অনুমতি থাকে তাহলেও পারবেন আচ্ছা রেজাউল করিম তিনি প্রশ্ন করেছেন আমি সফর করাকালে কালে নামাজে ইমাম সাহেবকে দ্বিতীয় রাখাতে বৈঠকে পাই আমি তখন কসর নিয়ত করে নামাজের বৈঠকে বসে যাই এবং দুই রাখাত নামাজ আদায় করি এতে কি আমার নামাজ শুদ্ধ হয়েছে তাই রেজাউল করিম আপনার ইমাম যদি মুসাফির হয় তাহলে তার পেছনে আপনি সফর নিয়তি করবেন এবং সেটা আপনার পেছনে তার পেছনে সেভাবে পড়াটা শুদ্ধ হবে কিন্তু আপনার ইমাম যদি মকিম হয় তাহলে বিশুদ্ধ মত হচ্ছে তিনি যেহেতু চার রাকাত জহরের পুরো করেছেন আপনি পুরো করবেন এখন আপনি দুই রাকাত পেয়েছেন বললেন যে ঠিক আছে দুই রাখাত তো চলেই গিয়েছে বাকি দুই রেখাত আমি মুসাফির হিসাবে করি কিন্তু তাহলে তো আপনি একতোদা করলেন না মুকিমের পেছনে মুসাফের এক্তেদা মুকিম হিসাবে হবে অর্থাৎ তিনি মুকিমের মতো সালাদ আদায় করবেন অর্থাৎ যেহেতু এই সালাদটাকে ডমিনেট করছেন লিড করছেন ইমাম মুক্তাদি নন অতএব ইমাম যদি মুকিম হন তাহলে তার লিডারশিপটাকে এবং তাকে তার রাকাত সংখ্যাকে মুক্তাদি ফলো করবেন আবার ইমাম যদি মুসাফির হন এবং মুক্তাদি যদি মকিম হন তাহলে তিনি ইমামের সাথে দু পুরোই পড়বেন তারপরে বাকিটা তো তিনি মকিম তারতর মুসাফিরের মতো কসর করার সুযোগ নেই অতএব তিনি বাকিটা পূরণ করবেন তাহলে এখানে যেহেতু রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা জোয়েল আল ইমামুলি উত্যাবি ইন্নামা জোরে আল ইমামুলি উতমি ইমামকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে তাকে একতেদা করা হয় তাহলে একজন ইমাম তিনি সলাতের লিডার তাকে সত্যিকারভাবে একদা করা হবে যদি তিনি পুরোটা পড়েন তিনি মুকিম হলে মুক্তাদিকেও পুরোটা পড়তে হবে যদি তিনি মুসাফির হন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন তাহমিনা আক্তার বলেছেন আমার শাশুড়ির মুখের ভাষা খুবই বেপরোয়া মা বাবা তুলে গালি দিয়ে আনন্দ পান আমি অনেক সহ্য করার পর এখন ওনার সাথে কথা বলি না কারণ আমি জানি হয় ভালো কথা বলা না হয় চুপ থাকা এটাই শরিয়াতের বিধান এখন ওনার ছেলে মেয়ে সবার কাছে আমাকে খারাপ বলে আহলে হাদিস বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আমার স্বামী ওদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয় আমার শ্বশুর আমাদের কাছে খান এ অবস্থায় আমরা ভাড়া বাসায় গেলে আমার শ্বশুর আমাদের সাথে যাবেন না এ অবস্থায় আমরা কি করতে পারি আমার তিনটি সন্তান রয়েছে শাশুড়ি বউয়ের সেই চিরন্তন যুদ্ধের কথা এই প্রশ্ন থেকে উঠে এসেছে এখানে কারোই মুখের ভাষা খারাপ করার অধিকার নাই বুঝতে পেরেছেন তিনি শাশুড়ি হন অথবা ছেলের বউই হন যেই হন না কেন আমরা মুসলিম ফ্যামিলিগুলোতে অশিষ্ট আচরণ দেখতেও চাই না আর এটা শরীর সম্মতাও নয় শ্বশুর শাশুড়ি ছেলের ছেলের বউ ভাই বোন কেউই একে অপরকে আক্রমণাত্মকভাবে কথা বলতে পারেন না তাদের উচিত হবে ভদ্রভাবে কথা বলা একের প্রতি অন্যের ভালোবাসা মমতা এগুলো প্রদর্শন করা এবং বিনয়ের সাথে কথা বলা এভাবে যদি করেন তাহলে তো সংসার সুখের হয় তাই না এখন আমি ঠিক জানি না আমাদের অনেক শাশুড়িরা কেন এত বেপরা কথা বলেন অনেক সময় হতে পারে এটা তাদের ব্যক্তির অর্থাৎ কেস টু কেস কোনো একজন ব্যক্তির বদ অভ্যাস হতে পারে অনেক সময় হতে পারে তিনি ছেলের বউকে হয়তো ওইভাবে মিশুক হিসাবে পাননি বলে মনে কষ্ট পান ফলে সেটা তিনি রিয়্যাক্ট করেন রিয়্যাক্টিভভাবে তিনি সেটাকে প্রকাশ করেন নানা কারণ থাকতে পারে এই ধরনের ফ্যামিলিগুলোতে আসলে কাউন্সেলিংয়ের প্রয়োজন আপনারা জানেন যে আমরা তাইব একাডেমি থেকে কাউন্সেলিং করি এবং আলহামদুলিল্লাহ আমরা বহু ফ্যামিলির মধ্যে বিষয়গুলো তুলে ধরার পরে তারা সচেতন হওয়ার পরে বা সতর্ক হওয়ার পরে তারা কিন্তু মানে আমাদের পরামর্শটা নাসিহাটা মেনে নিয়েছেন এবং তারা ফল ফলাফল পেয়েছেন তা আমি মনে করি এখানে এই যে শাশুড়ি এভাবে কথা বলছেন কেউ তাকে হয়তো কোনো দিন বোঝায়নি তৃতীয় কোনো ব্যক্তি কোনো ভালো স্কলার বা ভালো কাউন্সিলর বরং তার মুখের ভাষা যেহেতু খারাপ এবং ছেলের বউ কষ্ট পেয়ে বন্ধ করে দিয়েছে আর তার ছেলে মেয়েরা অর্থাৎ ছেলের বইয়ের ননদ কিংবা দেবররা তারা মায়ের পক্ষ নিয়েছে এবং তারা নিজের ভাইয়ের স্ত্রীকে তারা খারাপ বলে প্রকাশ করছে এটা হচ্ছে দ্বন্দ্ব বুঝতে পেরেছেন এটা হলো দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিরসনের জন্য কেউই আসলে উদ্যোগ গ্রহণ করেন নাই আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের পরিবারগুলোতে এটা ব্যাপকভাবে ঘটে আমরা ভাবি এটা আমাদের নিয়তি আমরা ভাবি আমার শাশুড়ি খারাপ সেটা বলবেই তার সাথে আমার চলবে না অতএব এগুলো ভুল আপনার শাশুড়িকেও কিন্তু বোঝালে হয়তো তিনি বুঝবেন এবং আপনার ননদ কিংবা দেবরদেরকেও যদি বলা হয় যে আসলে সংসারটাকে সুন্দর করতে পারি না আমরা সবাই মিলে একটু একটু জিব্বাকে সংযত করি প্রেম ভালোবাসাটা একটু বাড়িয়ে দেই এবং একটা সুন্দর মানে বিনীত অ্যাপ্রোচে কথা বলি তাহলে সব ঠিক হয়ে যায় তাই না এটা এটার জন্য একটু মোটিভেশান একটু অনুপ্রেরণা একটু প্রণোদনা এগুলো লাগবে এসব কিছু করলে আর কিছু কাউন্সেলিং লাগবে আচ্ছা যদি আপনি আলাদা ভাষা নিতে চান যেহেতু বোঝাই যাচ্ছে আপনারা একান্নবর্তী ফ্যামিলিতে ছিলেন আলাদা ভাষা নেওয়াটা কিন্তু হারাম না কিন্তু ঝগড়াঝাটি করে মানে কাদা ছড়ে করে আপনি আলাদা হবেন আপনার মা বাবা বা আপনার শ্বশুর শাশুড়ি যেটা আপনার স্বামীর মা বাবা তারা তো আপনাদের জন্য দোয়া করবে না ফলে আমার মনে হয় আপনারা একটু কষ্ট হলেও একটু দীর্ঘ সময় লাগলেও আপনারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পড়েন একজন সালিসের মাধ্যমে একজন ভালো মানুষের মাধ্যমে আপনার সুন্দর একটা বুঝের মধ্যে আপনারা আলাদা হন অথবা বুঝের মধ্যে একটা সুন্দর জীবন আপনারা যাপন করেন আজকাল জীবনটা যেভাবে জটিল এবং মানুষের নানা নানারকম মানসিক সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি ওয়াইজ হচ্ছে ছেলেমেয়েরা বিয়ের পরে যতদিন খুব সুন্দরভাবে বাবা মায়ের সাথে মিলেমিশে থাকতে পারবে ততদিন তারা একসাথেই থাকবে যদি কোনো প্রবলেম এমনভাবে ক্রিয়েট হয় যে তাতে তাদের সহবস্থান এক মানে কঠিন হয়ে পড়েছে অথবা সহ স্থানের চাইতে আলাদা থাকা ভালো তাহলে আমরা মনে করি যে মুরব্বীদেরও পারমিশন দেওয়া উচিত আর তারাও মিউচুয়ালের মধ্য দিয়ে আলাদা হবেন কিন্তু আলাদা হওয়ার পরে তারা শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবার প্রতি কেয়ার কেয়ার নেওয়াটা বাড়িয়ে দেবেন কেয়ারিং ছেলের বউ হবেন বা স্বামী তার মা বাবার প্রতি আরও বেশি কেয়ারিং সন্তান হবে তাহলে আমার মনে একটা সুন্দর সমাধান পেয়ে যাবে আর যদি আপনারা আলাদা হয়ে রাগ বাড়িয়ে দেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে এটা কখনোই ইসলাম সম্মত নয় আচ্ছা আরেকজন ভাই প্রশ্ন করেছেন বলছেন হাঁস মুরগির মেরুদণ্ডের মধ্যে যে সাদা রগ থাকে সেটাকে খাওয়া হারাম হারাম হওয়ার কি কোনো দলিল আছে ভাই দলিল নেই যেটা হারাম হওয়ার কোনো দলিল নেই সেটাকে হারাম বলা যাবে না আচ্ছা মাহমুদ হাসান বলেছেন আমি অফিসের এসির রিমোটটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজে ঠিক করতে গিয়ে পুরোপুরি নষ্ট করে ফেলেছে বিষয়টি জানালে আমার সম্মানহানি ও চাকরি সমস্যা হতে পারে বিধায় কাউকে জানায়নি এ অবস্থায় আমাকে কি নতুন রিপোর্ট কেনার জন্য টাকা দিতে হবে আমি মনে করি যে রিমোটটি হয়তো অনেক সময় আমরা মনে করি যে সামান্য একটু নষ্ট হয়েছে আমি দেখি ঠিক করতে পারি কি আপনি সেভাবেই হয়তো ঠিক করেছেন যার জন্য হয়তো ভেবেছেন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি এটা এমন হয় যে অফিসের যে কোনো জিনিস অনুমতি ছাড়া আপনি হাতে দিতে পারবেন না তাহলে আপনি অফিসের নিয়ম লঙ্ঘন করেছেন তবে নিয়ম লঙ্ঘনটা যদি করার ক্ষেত্রে আপনার কোনো বাড়াবাড়ি থাকে আপনার নেগলেজেন্সি থাকে তাহলে আপনাকে টাকা দিয়ে কিনে দিতে হবে অথবা টাকা দিয়ে দিতে হবে আর যদি আপনার কোনো নেগলেন্সি না থাকে কিংবা দুষ্ট কোনো চিন্তা না থাকে তাহলে কিন্তু এটা অফিসের উপর দিয়ে যাবে যদিও আপনার ভুল হয়েছে আপনি অনুমতি নেননি আমি আশা করি যে আমাদের এই বিশ্লেষণটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো আরেকটা জিনিস আমার ঠিক ক্লিয়ার না যে আপনার সম্মানহানি কেন হবে চাকরির সমস্যা কেন হবে আপনি এটা ঠিক করতে গিয়েছেন এটা তো ছোট্ট একটা ব্যাপার রিমোট এটা তো এসি না যে নিজে এসিটা খুলে কারবারই করলেন তাহলে সেটা অবশ্যই একটা আমি মনে করি যে অফিসের নিয়ম লঙ্ঘন করেছেন কিন্তু ছোট্ট একটা রিমোট আপনি যদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিক করতে যান নষ্ট হয়ে যায় এটা জানানো উচিত এটা জানানো উচিত আপনি সেটা লুকিয়ে টাকাটা দিয়ে দিলেন এটা হচ্ছে উত্তম হচ্ছে আপনি জানাবেন আর এতে সম্মানহানি কেন হবে তাহলে আপনার অফিসে কি সবাই অত্যন্ত বদরাগী এবং তারা কি ছোটোখাটো বিষয়গুলোকে খুবই রিয়াক্টিভভাবে দিচ্ছে যদি দেখেন যে হ্যাঁ আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনি যদি অফিসকে আরেকটা রিমোট কিনে দেন তাতে তো অফিসের কোনো ক্ষতি হচ্ছে না আপনি সেদিকে যেতে পারেন কিন্তু নিয়ম অনুযায়ী আমরা বলবো আপনি সেটা জানাবেন এবং অফিস যদি বলে অফিস সাধারণত এটা মাফ করে দেওয়ার কথা কিন্তু যদি বলে যে এটার মানে যেহেতু আপনার হাতে নষ্ট হয়েছে এটা টাকা দিতে হবে টাকা দিয়ে দেবেন মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন মিশনারি স্কুলে লেখাপড়া করি করা কি জায়েজ এবং খ্রিস্টানদের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম পরার বিধানটা কি মুসলিম তো মুসলিম স্কুলে পড়বে মুসলিম মাদ্রাসায় পড়বে মিশনারি স্কুলে আপনার সন্তানকে কেন আপনি দিবেন ওটা তো খ্রিস্টান স্কুল তাদের ইউনিফর্মে ক্রুশ থাকে তারা বাইবেলকে সম্মান করে হ্যাঁ যে বাইবেলটা আমাদের দৃষ্টিতে সেটির মধ্যে অনেক বিকৃতি হয়ে গেছে এটা আমাদের কোরআনই বলছে একজন মুসলিম সে কোরআন এবং সন্ন্যার উপরে তার সন্তানকে মানুষ করবে এবং আমি মনে করি আমাদের সন্তানদের সকলকে সকল সন্তানকে তাকে ইসলামী শিক্ষা এবং নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন যদি সেটা দাঁ দেওয়া হয় তাহলে সে সত্যিকার মমেন হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে না এবং সত্যিকার মোমেনও হতে পারবে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি অতএব আমাদের অভিভাবকদেরকে আমি বলবো আপনি কোনো অন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন না বিশেষ করে হাতে খড়ির যে শিক্ষা শিশু শিক্ষা প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সবগুলোই আপনি মাদ্রাসায় পড়াবেন ক্লাস ফাইভ পর্যন্ত অন্তত মাদ্রাসায় পড়া প্রয়োজন কারণ মাদ্রাসা যদি না পড়ে সে আরবি শিখবে না সে কোরআন পড়া শিখবে না সে ইসলামের মৌলিক আকিদা শিখবে না ইসলামের মৌলিক যে ফেক আছে সে বিধানগুলো এগুলো জানবে না তাহলে সে সলাদ পড়বে কি করে অজু করবে কি করে ওটা মানুষকে দেখে দেখে তো হবে না কিংবা যে ভুল আকিদা যে ভুলভাবে ইসলামকে সে শিখবে সেটা আসলে উচিত হবে না আর কোনো মুসলিমের জন্য জায়েজ নয় পুরুষ অথবা মহিলা ক্রুশ চিহ্নযুক্ত কোনো পোশাক সে পরিধান করবে এ ব্যাপারে আমাদের বড় বড় স্কলাররা স্পষ্টভাবে এটাকে নিষেধ বলে আখ্যায়িত করেছেন খুব সংক্ষেপে আর দু তিনটে প্রশ্ন নিচ্ছি তাহমিদ আবদুল্লা বলেছেন বিভিন্ন লেখক কর্তৃক রচিত মোহাম্মদ সাল্লামের প্রসিদ্ধ জীবনী গ্রন্থ রাহেকাল মাহতুম বাজারে পাওয়া যায় কোন লেখকে তার জমাটি সবচেয়ে বেশি বিশুদ্ধ আমি একজন মহিলা কর্তৃক রচিত অনুবাদটি কিনেছিলাম কিন্তু শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলেছেন এ অনুবাদে অনেক ভুল বিভ্রান্তি রয়েছে এই পরিস্থিতিতে কোন লেখকের অনুবাদ পাঠ করলে সবচেয়ে বিশুদ্ধ তথ্য জানতে পারবো প্রথমত আরবি ভাষা থেকে বাংলায় যতগুলো অনুবাদ আছে কোনোটাই নিখুঁত নয় কোনোটাই নিখুঁত নয় কারণ প্রত্যেক লেখক তার রুচি অনুযায়ী তর্জমা করেন প্রত্যেক বইতে আপনি কিছু না কিছু ভুল পাবেন আপনি আরবিটা যদি আরবি শেখেন তাহলে আরবিটা থেকে ভালো বুঝটা নিতে পারবেন তবে তার মধ্যে কোনটা বেশি উত্তম এটা বলতে পারে আমি যতটুকু জানি পশ্চিমবঙ্গের একজন বাঙালি অনুবাদককে আল্লামা সফিয়র রহমান মোবারকপুরি যিনি এই বইয়ের মূল লেখক আরবি লেখক তিনি ভারতীয় একজন লেখক স্কলার ছিলেন তিনি অনুমতি দিয়েছিলেন তার যে অনুবাদটা সেটা অন্যগুলোর তুলনায় ভালো আমার যতটুকু মনে পড়ে এই বইটি তহিদ পাবলিকেশানস থেকে বাংলাদেশে ছাপানো হয়েছে এখনও ছাপানো হচ্ছে কিনা আমি সেটা জানি না আর পুরো বইটা আমি অনুবাদ করে দেখিনি তবে অনেকেই আমাকে বলেছেন যে বইটা অন্য যে কোনো অনুবাদের চাইতে ভালো আর আমরা দেখেছি যে আর রাহেকাল বইটি বাজারে আরও অনেকেই কপি পেস্ট করে অনুবাদ করছেন যেটা আসলে মোটেই সঙ্গত নয় মোহাম্মদ মাহমুদুর রহমান বলেছেন আমার মায়ের সম্পদ ছেলেমেয়েদের মাঝে কী হারে বন্টন করা হবে অর্থাৎ ছেলে দুই ভাগ আর মেয়ে এক ভাগ এই নিয়মে হবে কিনা না আপনার মা মারা যাওয়ার পরে সন্তানদের মধ্যে একইভাবে বন্টন হবে যেভাবে বাবা মারা যাওয়ার পরে বন্টন হয়েছিল অর্থাৎ ছেলে ডাবল মেয়ে হাফ অর্থাৎ ছেলেরা মেয়েদের ডাবল এভাবে বণ্টিত হবে লুবান রহমান রাহা বলেছেন আমি ব্যবসায় শিক্ষা বারোতম শ্রেণীতে পড়ি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বা পুরো বিশ্বের অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে দেখা যায় প্রতিটি প্রতিষ্ঠানের সুদী লেনদেনে সংশ্লিষ্ট থাকে এমন অবস্থায় ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ের কোনো চাক কোন চাকরিগুলো করা যেতে পারে যেগুলোতে সুদ নাই সুদের বাইরে অনেক প্রতিষ্ঠান এখন আছে আপনারা সেগুলোতে চাকরি করবেন মোটামুটি মানে কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টিং পড়েন ফিন্যান্স পড়েন যাই পড়েন না কেন আপনাকে সুদি প্রতিষ্ঠানে বা সুদের রেভিনিউ বা প্রফিট যারা গ্রহণ করে বা সুদি পদ্ধতিতে যারা চলে তাদের ওখানে করতে হবে চাকরি এমন তো কোনো কথা নেই আপনি অবশ্যই আপনার চাকরিকে হালাল রোজের মধ্যে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন সে তফিক দেন আমরা সেই দোয়াটা করছি আচ্ছা কিছু প্রশ্ন মনে হয় এসেছে আমি খুব সংক্ষেপে নিচ্ছি একজন প্রশ্ন পাঠিয়েছেন কয়েক বছর যাবৎ বিয়ের জন্য চেষ্টা করছি অপরিচিত অর্থাৎ তিনি তার পরিচয় দেননি তিনি বলেছেন যে কিন্তু বিয়ে হচ্ছে না এখন অ্যাকাডেমিক পড়ালেখা এবং দিনই পড়ালেখা কোনোটাতে মনোযোগ দিতে পারছি না একটু নাশিয়া করুন আপনি চেষ্টা করছেন আপনার অভিভাবকরাও চেষ্টা করা উচিত মেয়েদের জন্য তো আসলে অভিভাবকরাই এ ব্যবস্থা করবেন হয়তো আপনার পরিবারে নানা সমস্যা হচ্ছে সেটাও হতে পারে বিয়ে বিলম্বিত হচ্ছে এটা আমরা বুঝলাম করি আল্লাহ যেন আপনার বিয়ের ব্যবস্থাটা ত্বরান্বিত করে দেন এবং ভালো একটা বিয়ে হয় এটা ঠিক যে মেয়েদের জন্য পরিণত বয়সে বিয়ে না হওয়া বিশেষ করে মুসলিম পরিবারের মেয়েদের এটা বড় টেনশানের কারণ কিন্তু তারপর আমি বলবো যে এতটা টেনশন করবেন না যে আপনার সব সব কিছু লন্ডবন্ড হয়ে যাবে নামাজে মনোযোগ নাই পড়ায় মনোযোগ নাই দিনই শিক্ষা মনোযোগ নাই এতটা বেচাইন হলে অস্থির হলে চলবে না আপনাকে আল্লাহর প্রতি তাওয়াকুল রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমল বাড়িয়ে দিন ইনশা আল্লাহ আল্লাহ তো বলেছেন ইনাম আল রসরে ইয়সরা প্রত্যেক কাঠিন্যের সাথে কঠোর অবস্থার সাথে রয়েছে একটা সহজতা আল্লাহ কঠিন অবস্থা পার করে কঠিন পরিস্থিতি আল্লাহ উত্তরণ করে অবশ্যই আমাদেরকে সহজ পরিস্থিতি দেবেন ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করছি মকসুদ আহমেদ বলেছেন সইহাদিসের মাধ্যমে জানতে পারি ফরজ এবং মাগরিব সালাতের ফজর ফজর এবং মাগরিব সালাতের পর রাসুল সাল্লাহ সাল্লাম এর উপর দশবার দুরুদ পড়তে হয় আমার প্রশ্ন দরুদ ইব্রাহিম দুটোই পড়ব নাকি কি সুদু সাল্লাহ সাল্লাম পড়বো না দরুদ ইব্রাহিম পড়তে পারেন আপনি আল্লাহম সাল্লাহ সাল্লাম এটাও পড়তে পারেন আল্লাহমদ সাল্লু সাল্লাম আলিহ অথবা সাল্লাহ সাল্লি মোহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ যেটা দুরুদ্দ ইব্রাহিমের মধ্যে আছে সেটা পড়তে পারেন আচ্ছা আরেকটি প্রশ্ন এসছে ইমানকে মজবুত এবং গুমরাহি থেকে বের হওয়ার জন্য এবং অন্তরে আল্লাহ ভীতি নিয়ে আসার জন্য কোন বইগুলো কিনতে হবে এবং রাসিউলামের জীবনী সম্পর্কে জানতে পারব কোন বই থেকে আমরা রাহিকল মাখতুমের কথা বলেছে। যিনি এখনও পর্যন্ত একটা ও সিরাতুন নবী পড়েনি তিনি আর রাহেকুল মাখতুম পড়ে মোটামুটি সাল্লামের সত্যিকার বিশুদ্ধ জীবনী সম্পর্কে জানতে পারবেন আর তাকুয়া ইমান শেখার জন্য আপনি বাজারে অনেক বই পাবেন কিন্তু তার মধ্যে বেশ ভালো বই হচ্ছে ডক্টর সালেফাউজানের আকিদাত তৌহিদ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের বেশ কজন স্কলারের লেখা প্রফেসরের লেখা উসুল ইমান ইমানের মৌলিক বিষয়সমূহ এই বইটি বাজারে বাংলায় পাওয়া যাচ্ছে শেখ সাহালেহ ফাউজানের বইটিও পাওয়া যাচ্ছে এছাড়াও ডক্টর জামিল জাইনু তার কিছু বই আপনি পাবেন এবং বেশ কিছু প্রবন্ধ আকিদার উপর আপনি পাবেন ইসলাম হাউস ডট কমের মধ্যে এছাড়াও আপনি যেমন বিভিন্ন এই ইস্যুতে ইসলাম হাউস ডট কমের যে আর্টিকেলগুলো আছে প্রচুর আর্টিকেল আছে সিয়াম নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে সালাত নিয়ে ওয়াদু নিয়ে কোরবানি নিয়ে তাওয়াক্কল নিয়ে ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনি সেগুলো পড়বেন বাজারে অনেক সময়ই অথেন্টিক বই পাওয়া যায় না অতএব অথেন্টিক বইয়ের এই যে ইসলাম হাউস নামক যে প্ল্যাটফর্মটা আছে অনলাইনে আপনি সেখানে একটু বিচরণ করতে পারেন সেখান থেকে আপনি জ্ঞান নিতে পারেন আর পাশাপাশি যদি আপনারা আরবি জানা থাকে তাহলে আর সান ইয়া সহ আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আরবিতে ইসলাম হাউস ডট কম এখানেও আরবিতে বিশাল জ্ঞানের সম্ভার রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তার ওহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমাদের উপর রহম করুন আমাদেরকে হেদায়তের উপর রাখুন কোরআনসজ্ঞার পথে রাখুন এই কামনা করে আপনারা আমাদের সাথে ছিলেন শুনেছেন عمل الروحي ندرك هذا أصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته